গাইবান্ধায় শিশুকে গুলি করার মামলায় এমপি লিটনকে আদালতে নেয় সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে। গ্রেপ্তারে পরিবার সন্তোষ জানালেও কাটছে না আতঙ্ক। লিটন এমপিকে যে গ্রেপ্তার করছে আমরা খুশি হয়েছি, পুলিশ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাড়িতে গেলে আমার হয়তো লিটন ভাইয়ের লোকজন দিয়ে হয়তো তুলিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য আমি সরকারের কাছে আইনের আশ্রয় চাই। সিলেটে রাজন হত্যা মামলার প্রধান আসামিকে আনা হলো দেশে। বন্দি বিনিময় চুক্তি নেই, সেই বাধা অতিক্রম করেও ইন্টারপোলের মাধ্যমে তাকে এখানে ফিরিয়ে এনেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ভোট চাইলেন আগামী নির্বাচনের জন্য। ইতালিয়ান নাগরিক সিজার হত্যাকাণ্ডে কোনো ধরনের জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি জানালো ডিএমপি। খিজির খানকে খুনের স্বীকারোক্তি দুই জেএমবি সদস্যের। জঙ্গি অর্থায়নের জন্য ভারতীয় মুদ্রা পাচারে ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে বাংলাদেশ, অর্থ আসছে আকাশ ও জলপথে, প্রতিরোধে ইন্টারপোলের সহায়তা নেবে পুলিশ। বান্দরবান থেকে তিনটি AK-47, দুটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি সহ 3 জন আটক, র‍্যাব বলছে তারা অস্ত্র ব্যবসায়ী। এবং দেশে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, চলতি বছর আক্রান্ত প্রায় 2500 মানুষ, থেমে নেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় কারণ বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিশু সৌরভকে গুলি করার মামলায় জামিন নামঞ্জুর করে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে কারাগারে পাঠিয়েছেন গাইবান্ধার আদালত। বেলা 12টার দিকে লিটনকে জেলা ও দায়রা জজ আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন। এ সময় আদালতের বাইরে লিটনের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ ছাড়াও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এর আগে গতকাল গ্রেপ্তারের পর ঢাকা থেকে এমপি লিটনকে গাইবান্ধায় নেওয়া হয়। গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য লিটনকে হাজির করা হবে আদালতে, এমন খবরে সকাল থেকেই আদালত এলাকায় ভিড় উৎসুক মানুষজনের। এক পর্যায়ে বেলা 11:30টার দিকে আদালতের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করে লিটনের কথিত অনুসারীরা। এ সময় লিটনকে আদালতে হাজির করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। রাস্তায় টহল দেয় সাঁজোয়া যান, পুলিশের পাশাপাশি রাস্তায় নামে বিজিবিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুপুর 11:45টার দিকে আদালতে হাজির করা হয় এমপি লিটনকে। প্রায় 45 মিনিট শুনানির পর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দুটো মামলায় নামঞ্জুর হয়েছে এবং প্রসিকিউশন থেকে যেহেতু তারা শিশু বাচ্চাকে হত্যার চেষ্টা করেছে, সে এমপি হলেও সরকারি দলের এমপি হলেও এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিজ্ঞ আদালত সেই দুটো সেইভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং দুটো মামলায় তার জামিন নামঞ্জুর করছে। এদিকে আসামিপক্ষের আইনজীবী বলছেন পুনরায় জামিন আবেদন করবেন তারা। জামিনের আবেদন আমাদের নামঞ্জুর হয়েছে, আমরা অতিসত্বর লিটন সাহেবের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবার জামিনের আবেদন করব এবং আমরা আশাবাদী যে লিটন সাহেব জামিনে কনসিডারেশন পাবেন। লিটনকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে এদিন আদালত এলাকা সহ পুরো গাইবান্ধায় জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। নিরপরাধ শিশুকে গুলি করে আহত করা, এরপর তাকে হাসপাতালে নিতে বাধা দেওয়া সহ নানা কারণে গত সপ্তাহখানেক ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। তবে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর ন্যায় বিচার পাবেন এমন আশায় বুক বাঁধছে সৌরভের পরিবার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, গাইবান্ধা। সংসদ সদস্য লিটনকে গ্রেপ্তার করায় আহত শিশু সৌরভের মা বাবা সন্তোষ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী সহ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানালেও এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন তারা। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সার্জারি ওয়ার্ডে সময় সংবাদকে একথা বলেন সৌরভের মা বাবা। লিটন এমপিক যে গ্রেপ্তার করছে আমরা খুশি হয়েছি, পুলিশ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি আর যারা আশেপাশে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মেডিকেলে আমি থাকার অবস্থায় পুলিশ বাহিনী আছে আরও লোকজন আছে, এই হিসেবে আমি অত ভয় মনে করি না, কিন্তু হয়তো 7-8 দিনের মধ্যে আমরা বাড়ি যাব, হয়তো বাড়িতে গেলে আমার হয়তো লিটন ভাইয়ের লোকজন দিয়ে হয়তো তুলিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য আমি সরকারের কাছে আইনের আশ্রয় চাই। এদিকে সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকেলে কামরুলকে ঢাকায় নিয়ে আসেন পুলিশের 3 কর্মকর্তা। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার কামরুলকে সিলেটে পাঠানো হবে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বন্দী বিনিময়ের জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ কামরুলকে ফিরিয়ে দিতে সম্মত হয়। 21 জুলাই কামরুলের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে। গেল 8 জুলাই সিলেটের শেখপাড়ায় শিশু রাজনকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। পরে সে সৌদি আরবে পালিয়ে গেলে প্রবাসীরা ধরে তাকে পুলিশে দেয়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের যেখানে বন্দী বিনিময় চুক্তি ছিল না সেই আইনগত সীমাবদ্ধতা অতিক্রম করে আমরা ইন্টারপোলের মাধ্যমে আজকে শামীম আলম রাজন হত্যাকাণ্ডের প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হলাম। সিলেটের কমিশনার সাহেব ইতিমধ্যেই 10 জন আসামিকে আদালতে সোপর্দ করেছেন, সেই আদালতেই এই কামরুল ইসলামকেও সোপর্দ করা হবে এবং এটি পরবর্তীকালে আদালত নির্ধারণ করবেন যে বিচারিক প্রক্রিয়াটা কিভাবে হবে এবং তার ভবিষ্যৎ ফলাফল কি দাঁড়াবে। এদিকে সিলেটে শিশু রাজন হত্যা মামলা সাক্ষ্য গ্রহণের 9ম দিনে জালালাবাদ থানার বরখাস্তকৃত ওসি সহ 6 পুলিশ সদস্য আদালতে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ মোহাম্মদ আকবর হোসেন মৃধার আদালতে মামলার আটক 10 আসামিকে হাজির করা হয়। পরে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আগামী রোববার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিনে মামলার প্রধান আসামি কামরুলকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। দেখছেন রাত 11টার সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো ধুনধুনি, বেঁচে থাকো ধুনধুনি, সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুড়িগ্রামের দাসিয়ার ছড়ায় বিদ্যুৎ সংযোগের পর ধীরে ধীরে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে বর্তমান সরকার। বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আগের কোন সরকার ভারতের সঙ্গে এই চুক্তি সমাধানের উদ্যোগ নেয়নি। শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে মঙ্গা শব্দটি ভুলে যাবে উত্তরবঙ্গের মানুষ। আরো শতাধিক জনপদের মতো কুড়িগ্রামের এই দাসিয়া ছড়ার অধিবাসীরাও বেঁচেছিলেন ছিটের মানুষ হয়েই। তবে এখনকার আলো বাতাস জল আর মাটি সবই বাংলার প্রাণে স্পন্দিত, আর মানুষগুলো তো বটেই। একসময়ের অবরুদ্ধ এই জনপদবাসীর মুক্তির আনন্দ ভাগ করে নিতে দাসিয়া ছড়ায় আসেন প্রধানমন্ত্রী। অন্ধকারে ডুবে থাকা এই প্রান্তভূমির জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যুৎ সঞ্চালন লাইন। আপনারা আমাদেরই একজন, আমাদেরই আপনজন, কাজেই আমরা আমাদের দায়িত্ব নিয়েই আপনাদের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। প্রায় 2500 পরিবারকে ইতিমধ্যে পল্লী বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ দেওয়ার কাজ আমরা শুরু করে দিয়েছি, তাছাড়া এখানে আমরা সোলার প্যানেল দিলাম। প্রধানমন্ত্রী বলেন, ছিটমহলবাসীর দুঃখের দিন শেষ হয়ে এসেছে। আপনারা এখন বাংলাদেশের সন্তান, বাংলাদেশের নাগরিক,
বাংলাদেশেরই আপনজন আপনাদের জন্য আরো কি কি কাজ করা যেতে পারে যাতে আপনারা উন্নত জীবন পেতে পারেন সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। গত জুলাই মাসে মুজিব ইন্দিরা চুক্তি বাস্তবায়নের পর বিলুপ্ত ছিটমহলে প্রথমবারের মতো বাংলাদেশের সরকার প্রধানের এই সফর। এই দাসিয়ার ছড়ার মতো বিলুপ্ত হয়ে যাওয়া 111টি ছিটমহলে এখনো উৎসবের আমেজ। প্রায় 70 বছর ধরে নিজ দেশে পরবাসীর জীবন কাটানো এখানকার মানুষজনদের প্রত্যাশা, খুব দ্রুতই তারা সামিল হবেন উন্নয়নের মূল স্রোতে, আর তাহলেই পূর্ণতা পাবে তাদের এই মুক্তি। শাহ আলী জয়, সময় সংবাদ, দাসিয়ার ছড়া, কুড়িগ্রাম। এরপরে বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, দেশের মানুষের জীবনের উন্নয়ন কিভাবে করতে হয় তা আওয়ামী লীগ জানে। তিনি বলেন, যারা মানুষ পুড়িয়ে মারতে পারে তাদের হাতে দেশের কল্যাণ সম্ভব নয়। 68 বছরের বঞ্চনার অবসান আজ ঘটেছে এবং তা করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ জানে জনগণের সমস্যার সমাধান কিভাবে করতে হয়। শিল্প কলকারখানা যাতে গড়ে ওঠে তার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব। আজকেই 16টা প্রকল্প উদ্বোধন করলাম, 14টা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং বাকি যে কাজগুলি আমরা বললাম সেগুলো আমরা করে দিয়ে সার্বিকভাবে উন্নয়ন যাতে হয় তার ব্যবস্থা করব। ভবিষ্যতে কোনোদিন আর এই এলাকা মঙ্গা এলাকা থাকবে না এই শব্দ মানুষ ভুলে যাবে। শত শত মানুষকে ওই বিএনপি জামাত জোট পুড়িয়ে মেরেছে, বিদেশের মাটিতে বসে এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে এবং বিদেশি মানুষগুলি এখানে তাদেরকে হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে। রাত 11টার সময় আরো থাকছে। বগুড়ার গাবতলিতে গ্রেপ্তারের পরপরই আসামি মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা, দুই পুলিশ সদস্য আটক, সাময়িক বরখাস্ত। ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি। অন্যদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানের খুনিদের ঢাকার বাইরে আরও একজন পীরকে হত্যার পরিকল্পনা ছিল। খিজির খান হত্যা মামলায় দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। জেএমবির ওই দুই সদস্যকে 3 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গুলশানের কূটনৈতিক পাড়ায় গত 28 সেপ্টেম্বর খুন হন ইতালির নাগরিক তাভেলা সিজার। সে রাতেই তাভেলাকে হত্যার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস বিবৃতি দিয়েছে বলে খবর দেয় ইন্টারনেটে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। তবে 17 দিন পেরিয়ে গেলেও এ মামলায় কোনো খুনি গ্রেপ্তার হয়নি। তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার দাবি করছেন, এই ঘটনার তদন্ত করতে গিয়ে কোনো ধরনের জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি। যতটা তথ্য প্রমাণ পেয়েছি এবং ইন্টারনেট আইসিটি সহ আমরা বাস্তবতার নিরিখে যে সমস্ত তথ্যাদি পেয়েছি সেখানে জঙ্গি কার্যক্রমে ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা আমরা পাইনি। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, পশ্চিমা জনগণের স্বার্থ এখানে বিঘ্নিত হবে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, এই ধোয়া তুলে যারা হীন স্বার্থ চরিতার্থ করতে চায় তারাই এই পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে, সেটাকে প্রমাণ করার জন্য আমাদেরকে একটু সময় লাগবে। ইতিমধ্যে আমাদের বলার মতো অগ্রগতি হয়েছে। তবে ঘটনার 10 দিনের মাথায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খিজির খানের খুনের রহস্য উদ্ঘাটনের দাবি করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। ডিবি বলছে গ্রেপ্তার হওয়া জেএমবি সংগঠক তারিকুল ইসলাম তারিক হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়। অন্যদিকে আলেক ব্যাপারী হত্যা মিশনে ব্যবহৃত গাড়ির চালক। ডিবি আরও বলছে মতাদর্শগত বিরোধ থেকেই খিজির খানকে হত্যা করেছে জেএমবি। ঢাকার বাইরের আরেক পীরকেও হত্যার পরিকল্পনা ছিল তাদের। এই ধরনের কাজে তারা গত দুই বছর ধরে তারা আত্মনিয়োগ করে, যে যারা পীর ফকির কিংবা মাজারের
সেবক তাদেরকে হত্যার সিদ্ধান্ত নেয় এবং সেই হত্যার সিদ্ধান্তের অংশ হিসেবেই তারা 5 তারিখে এই ঘটনাটি সংঘটিত করে। তারা মনে করে যে এর বাসায় হয়তো বিপুল পরিমাণ অর্থ কিংবা সম্পদ সেটিও পাওয়া যাবে। তো এই উদ্দেশ্যেই তারা আগে থেকে রেকি করে ঘটনার দিন তারা প্রথমে কয়েকজন আসে, পরবর্তীতে 4 জন একটা গাড়িতে করে এসে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে। এর আগে হওয়া গোপীবাগের 6 মার্ডার এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা ফারুকী হত্যাকাণ্ডের সঙ্গে জেএমবির সম্পৃক্ততাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ডিবি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি অর্থায়নের জন্য ভারতীয় মুদ্রা পাচারে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করছে পুলিশ। পাশের অপর একটি দেশে ছাপানো এসব ভারতীয় মুদ্রা দুবাই হয়ে আকাশ ও জলপথে বাংলাদেশে প্রবেশ করছে বলে ধারণা করা হচ্ছে, পরবর্তীতে এখান থেকে চলে যাচ্ছে ভারতে। এই অবস্থায় মুদ্রা পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 23 দিনের ব্যবধানে বন্দরনগরী চট্টগ্রামে ধরা পড়ল ভারতীয় মুদ্রার দ্বিতীয় চালান। প্রথম চালানের রহস্যের জট এখনো খুলেনি, এর মধ্যে দ্বিতীয় চালান এসে গেছে। আগেরবার বন্দর হয়ে মুদ্রা পাচারের চেষ্টা হলো, এবার ব্যবহার করা হয়েছে আকাশপথ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিলেজে পরিত্যক্ত অবস্থায় একটি কার্টন থেকে উদ্ধার করা হয় 68 লাখ টাকার ভারতীয় মুদ্রা। একইভাবে 20 সেপ্টেম্বর বন্দরের একটি সেট থেকে উদ্ধার করা হয়েছিল অন্তত 3.5 কোটি ভারতীয় রুপি। আমাদের এখন পর্যন্ত ধারণা, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে জঙ্গি অর্থায়নের জন্য এই টাকাটা ব্যবহার করা হবে বলে আমরা মনে করি। এটা খুব এফিশিয়েন্টলি করা হয়েছে, টাকার মানটা খুব ভালো, দেখতে সত্যিকার মুদ্রারই মতো, আর এইটা হচ্ছে নম্বরগুলো প্রত্যেকটি হচ্ছে ডিফারেন্ট। মূলত জঙ্গি অর্থায়নের জন্যই বিপুল পরিমাণ এই মুদ্রা বাংলাদেশকে ব্যবহার করে পাঠানো হয়েছে বলে ধারণা করছেন সিএমপি কমিশনার। দুবাই থেকে এখানে পাঠায় এবং বাংলাদেশের মাধ্যমে এটা আবার বাইরে পাচার হয়। অবৈধ ব্যবহার যেহেতু, তো অবৈধ কাজটা করছে তো এই মুহূর্তে জঙ্গিরাই, যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, তো ফলে এটা ব্যবহৃত হবে জঙ্গি অর্থায়নে। এই অবস্থায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাইতে যাচ্ছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। এটা একটা আন্তর্জাতিক চক্র এটা ব্যবহার করে, এবং এটা আন্তর্জাতিক চক্রটাকে ধরতে হলে আন্তর্জাতিক পুলিশের সহায়তার প্রয়োজন হবে। আমরা তদন্ত করে দেখছি যে এইটা কোন দেশ থেকে উত্থিত আসছে এবং কোথায় যাচ্ছে, ডিটেলস তদন্ত করার পরে আমরা প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেব। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার সোমনাথ হাওলাদার জানিয়েছেন, বাংলাদেশকে ব্যবহার করে ভারতীয় মুদ্রা পাচারের বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানে 3টি AK-47 রাইফেল সহ 3 জনকে আটক করেছে র‍্যাব। দুপুরে শহরের মধ্যপাড়া থেকে তাদের আটক করা হয়। র‍্যাব সাপ জানায় খবর পেয়ে মাস্টার গেস্ট হাউসে অভিযান চালানো হয়। এ সময় লাল পিয়ান, বাচু বম ও চিং থাই নামে 3 জনকে আটক করা হয়। র‍্যাব জানায় আটক 3 জনই অস্ত্র ব্যবসায়ী। তাদের কাছ থেকে 3টি AK-47 রাইফেল, 2টি পিস্তল, 2টি ম্যাগজিন ও 4টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে। এদের ধরতে দীর্ঘদিন ধরেই অভিযান চালানো হচ্ছিল বলে জানায় র‍্যাব। আমরা আজকে বর্ধমান সদরে অভিযান চালিয়ে এই 3টি AK-47, 2টি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি সহ 3 জনকে আটক করি। এদের একজন হচ্ছে লাল পিয়ান থা বোম, আরেকজন হচ্ছে বাসু বোম, আর একজন হচ্ছে সিং থাই চাক। বগুড়ার গাবতলিতে গ্রেপ্তারের পরপরই আসামি মৃত্যুর ঘটনায় 2 পুলিশ সদস্যকে আটক ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে আসামি মৃত্যুর খবরে প্রায় 2 ঘন্টা ওই 2 পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে গ্রামবাসী। পরে তাদের আটক করায় পরিস্থিতি শান্ত হয়। বগুড়া থেকে মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়ার গাবতলী উপজেলার দড়িগ্রামের ছোট ভাই মজনু মিয়ার থানায় অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বড় ভাই মুখলিসুর রহমানকে পাশের 6 মাইল গ্রাম থেকে আটক করে গাবতলী থানার ASI আব্দুস সবুর ও কনস্টেবল আব্দুর রহমান। আটকের পরপরই তাকে মারপিট করায় ঘটনাস্থলেই মুখলিসুর রহমান মারা যান বলে অভিযোগ স্বজনদের। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের ওই 2 সদস্যকে অবরুদ্ধ করে রাখে। ঘরের দরজা থেকে জোর করে বাইরে নামে মারতে মারতে রাস্তা নিয়ে গেছে, চুল দুটাকে দুই গেলে চর মারছে,
খবর পেয়ে থানা ও জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। আইন তো সবার জন্যই সমান, সে মারধর করে যদি ওই লোকের আঘাতেই তাদের আঘাতেই লোকের মৃত্যু হয়, অবশ্যই আইনে অন্যান্য জন্য যা তার জন্য একই আইনগত ব্যবস্থা হবে। ম্যাজিস্ট্রেট কর্তৃক লাশের সুরতল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং সুরতল প্রতিবেদন শেষে লাস্ট পোস্টমর্টমের জন্য জিএম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এই জনপ্রতিনিধি। আমি চাই যে এর একটা হত্যা মামলা হোক এবং এর আইনগতভাবে সুষ্ঠু এর একটা বিচার হোক, এটাই আমার কামনা। পরে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সময় সংবাদ, বগুড়া। রাজনৈতিক উদ্দেশ্যে বেগম জিয়ার বিরুদ্ধে চলা দুর্নীতির দুই মামলা তড়িঘড়ি করে এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে তার আইনজীবী ও উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এভাবে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করতে পারবে না সরকার। তবে এই অভিযোগ অস্বীকার করে দুদকের আইনজীবীরা বলছেন, মামলা চলছে স্বাভাবিক গতিতে। বেগম জিয়ার অনুপস্থিতিতে বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে সকালে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা কার্যক্রম। শুরুতে উচ্চ আদালতে বিচারাধীন থাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেন তার আইনজীবীরা। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অপর দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলামের আইনজীবী এই মামলার তিন সাক্ষীকে জেরা করেন। তাদের জেরা শেষে নতুন করে আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে আগামী 21 অক্টোবর মামলা দুটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। পল্টন থানার নাশকতা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সেই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 24 জানুয়ারি দিন ধার্য করেন আদালত। 2012 সালের ডিসেম্বরে বিএনপির হরতাল চলাকালে নাশকতার অভিযোগে ফখরুল সহ ওই মামলায় বিএনপির 74 নেতাকর্মীকে আসামি করে নাশকতার মামলা দায়ের করে পুলিশ। আজ এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও বেশিরভাগ আসামি অনুপস্থিত থাকায় আদালত তা পিছিয়ে 24 জানুয়ারি দিন ধার্য করেন। দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মূলত গত কয়েক বছরের তুলনায় এবার থেমে থেমে বেশি বৃষ্টিপাতের কারণেই ডেঙ্গু রোগী বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। সরকারি তথ্যমতে এবছর এখনো পর্যন্ত প্রায় 2500 মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে, যার মধ্যে মারা গেছে 4 জন। তবে ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত না হয়ে দিনের বেলাতেও ঘুমানোর সময় মশারি ব্যবহার সহ জনসচেতনতাকে গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদ জাকিবের রিপোর্ট। টানা 7 দিন ধরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের ওয়ার্ডে মশারির মধ্যে দিন কাটাচ্ছে ছোট্ট মুনিয়া। ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুধু এই হাসপাতালেই এমন চিকিৎসাধীন আছেন আরো কমপক্ষে 25 জন। এখান থেকে এগুলো সব চাবাইছে যখন আর কি হওয়ার আগে আর কি চাবাইছে, চাবানোর পরে জ্বর আসছে, অনেক জ্বর। যেকালে এটা বাথরুম প্রসাবে যাই তখনই বাইরে থাকা পড়ে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হাসপাতালটিতে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু ক্লিনিকও। আমরা এখানে র‍্যাপিড কিছু টেস্ট আছে, সেগুলো করে ডেঙ্গু মানে কনফার্ম করে আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। মূলত বৃষ্টি মৌসুমে অর্থাৎ জুন থেকে অক্টোবরে প্রতি বছরই দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ঘটে। বিশেষজ্ঞদের মতে বাসাবাড়ির বারান্দায় কিংবা ছাদে থাকা বিভিন্ন ধরনের গাছের টপে দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে বংশবিস্তার করতে পারে এডিস মশা। আর এসব মশার কারণে যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারে ডেঙ্গু জ্বরে। আক্রান্ত ব্যক্তিকে যে মশা কামড় দেবে সেই মশার মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে বলে মনে করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। তাই এডিস মশা প্রতিরোধে ঘরের আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ তাদের। এই মশাটা যেহেতু দিনের বেলা কামড়ায়, দিনের বেলা একটু সাবধান থাকতে হবে। ঘরের মধ্যে যে পানির মধ্যে মশাটা বংশ বিস্তার করে ওরকম পানির কোনো রকমের কোনো সংস্থান যেন ঘরের মধ্যে না থাকে। প্রচুর পরিমাণে পানি খাওয়া, খাবার স্যালাইন খাওয়া, ডাবের পানি খাওয়া, এই সমস্ত যদি সে নিয়মিত খেতে থাকে তাহলে দেখবেন তীব্রতাটা অনেক কম। ডেঙ্গু হয়ে গেলে ভয়ের কোনো কারণ নাই, কোনো অবস্থাতেই প্যানিক করার কারো দরকার নেই। কখনো বৃষ্টি হচ্ছে, আবার মাঝখানে গ্যাপ, আবার বৃষ্টি হচ্ছে, ওই গ্যাপের মধ্যে পানিগুলো জমা হয়, তখন তাদের বংশ বিস্তার হয়। তবে ডেঙ্গু ভাইরাস দূর করতে হলে সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি সিটি কর্পোরেশনকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সামাজিক ও পারিপার্শ্বিকতার কারণে এখন অনেকেই মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিতে দ্বিধান্বিত হন।
সকালে রাজস্থানের মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এই কথা বলেন। এই সময় তারা বলেন, পরিবারের উদাসীনতার কারণে এখনো অনেক ছেলে মেয়েই সুস্থ মানসিক স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠতে পারছে না, যা তাদের শিক্ষা জীবন সহ ভবিষ্যৎ জীবনকে বাধাগ্রস্ত করছে। মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকা সম্ভব নয়, উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর শাহিন ইসলাম বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে অনেকেরই কর্মদক্ষতাও কমে যায়, তাই কাউন্সিলিং এর মাধ্যমে শিক্ষার্থী সহ সবাইকে পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এই সমস্যার উত্তরণ সম্ভব বলেও মনে করেন বক্তারা। আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগে 2016 সাল পর্যন্ত সেখানে মার্কিন সৈন্যদের থাকার কথা থাকলেও বারাক ওবামার ঘোষণা অনুযায়ী এখন 2017 সাল পর্যন্ত আফগান সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে মার্কিন সেনাদল। এছাড়া বাড়ানো হচ্ছে সেনা উপস্থিতিও। হোয়াইট হাউস থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল সব সেনা প্রত্যাহার করা হলেও জঙ্গি নিয়ন্ত্রণে 1000 মার্কিন সেনা আফগানিস্তানে অবস্থান করবে, কিন্তু বৃহস্পতিবার বারাক ওবামা বলেছেন তালেবান অধ্যুষিত দেশটিতে আফগান নিরাপত্তা বাহিনীর সহযোগিতার স্বার্থে 2017 সাল পর্যন্ত 5,500 মার্কিন সৈন্য থাকবে। আফগান সরকারের আবেদনের প্রেক্ষিতে সেনা উপস্থিতির মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে চলতি মৌসুমের ফুটবল ক্যালেন্ডার থেকে বাদ দেওয়া হয়েছে সুপার কাপ এবং স্বাধীনতা কাপ। বিকেলে পেশাদার লীগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ফরাশগঞ্জের ওপর 2 বছরের নিষেধাজ্ঞাও বহাল রাখে পেশাদার লীগ কমিটি। চলতি মৌসুমের স্বাধীনতা কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গেল মার্চে, কিন্তু বঙ্গবন্ধু গোল্ড কাপ ও দল বদল শেষ না হওয়ায় পিছিয়ে যায় স্বাধীনতা কাপ। পরবর্তীতে অক্টোবরের শেষ সপ্তাহে বাফুফে স্বাধীনতা কাপ আয়োজনের পরিকল্পনা করলেও শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের জন্য তা স্থগিত করে। এদিকে সুপার কাপের জন্য নির্ধারিত সময় থাকলেও জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে কোটি টাকার এই টুর্নামেন্টও চলতি মৌসুমের ক্যালেন্ডার থেকে বাদ দেয় ফেডারেশন। ন্যাশনাল টিমের এনগেজমেন্টের কারণে কোনোভাবেই আমাদের যে ঘোষিত ক্যালেন্ডার, যেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্স কাপ এবং সুপার কাপ খেলার ই ছিল, সেটি কোনোভাবেই এটার মধ্যে আমরা আসলে অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছে না। ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব আপনার সামনে বাফুফে আয়োজিত কোনো টুর্নামেন্টে 14-15-16-তে কোনো অংশগ্রহণ করতে তারা পারবে না। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। গাইবান্ধা এমপি লিটনকে আদালতে নেয় সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জামিন না মঞ্জুর করে পাঠানো হলো কারাগারে। সিলেটের রাজন হত্যা মামলার প্রধান আসামিকে আনা হলো দেশে। কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমাহুল দাসিয়ার ছড়ায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ভোট চাইলেন আগামী নির্বাচনের জন্য। ইতালিয়ান নাগরিক সিজার হত্যাকাণ্ডে কোনো ধরনের জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি জানালো ডিএমপি। খিজির খানকে খুনের স্বীকারোক্তি 2 জেএমবি সদস্যের। জঙ্গি অর্থায়নের জন্য ভারতীয় মুদ্রা পাচারে ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে বাংলাদেশ, অর্থ আসছে আকাশ ও জলপথে, প্রতিরোধে ইন্টারপোলের সহায়তা নেবে পুলিশ। এবং বান্দরবান থেকে 3টি AK-47, 2টি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি সহ 3 জন আটক, র‍্যাব বলছে তারা অস্ত্র ব্যবসায়ী। দর্শক, এ ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।